সম্পর্ক শব্দটি এতটাই মধুর যা একে অপরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে। সম্পর্ক সারা পৃথিবীতে বিরাজমান, সমস্ত প্রাণীর মধ্যে এটা লক্ষ্য করা যায়। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি সূক্ষ্ম সম্পর্কের মধ্যে চলাফেরা করি, প্রকৃতির সঙ্গে যেন আমাদের নিবিড় সম্পর্ক আমাদের অজান্তেই তৈরি হয়। তেমনি প্রকৃতি সর্বদা তার কোলে আমাদের স্থান দিয়ে তার স্নেহ আদরে আমাদের প্রাণে স্নিগ্ধতা যোগায়, আর সেটা হয় খুব নিশ্চুপে। মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, তার রক্ত মাংস দিয়ে গড়ে তোলে এক জ্যান্ত মানুষকে, যা একটি সুন্দর সম্পর্কের ফলেই গড়ে ওঠে। বাবা আমাদের তার আঙুল ধরে এক পা দুপা করে হাঁটতে শেখায়, প্রথম কথা বলতে শেখায়, যার নিটল রূপই হলো এই সম্পর্ক। প্রাণের কথা খুলে বলার জন্যে আর এক প্রাণের খোঁজ চলে, এবং যে হাত বাড়ায় তা হলো বন্ধুত্বের সম্পর্ক, যা একটি অটুট সম্পর্ক। নিজের সব কিছু উজাড় করে দিয়ে একে অপরের চরণে প্রাণ নিবেদনই হলো প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটির নাম নিবৃত যতনে লিখে রাখার নামই হলো প্রেম। অকারণ খুনসুটি, চুলটানাটানি, একে অপরকে দোষারোপ করা, সেই মিষ্টি সম্পর্কই হলো ভাই বোনের সম্পর্ক। কিন্তু কেন এই সম্পর্কগুলির মধ্যে ছেদ ঘটে অকারণে, তার কারণগুলি কি হতে পারে? আসলে মানুষ একে অপরের কাছে তেমন কিছু আশা করে না, ছোট ছোট জিনিসেই খুশির বীজ লুকিয়ে থাকে। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলি অগ্রাহ্য করে থাকি, ফলে আমাদের দৈনন্দিন জীবনে সুমধুর সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দিকে এগোতে থাকে। আমার মনে হয় কয়েকটি বিশেষ দিকের প্রতি আমরা নজর দিলে আমাদের এই সম্পর্কের ভিত্তি আরো মজবুত হয়ে উঠবে। যে কোনো সম্পর্ক গড়ে ওঠে সততার উপর ভর করে। আমরা কখনোই চাই না যে কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করুক, তাই আমাদেরও উচিত অন্যের বিশ্বাসের মর্যাদা দেওয়া। কোনো সম্পর্কের মধ্যে যখন সততা নিয়ে টানাপোড়েন দেখা যায়, তখন সম্পর্কের মধ্যে ছেদ শুরু হয়। তাই আমাদের সততা সম্পর্কে সজাগ থাকতে হবে, তাতে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। আমরা অনেক সময় মনের কথা মনের ভেতরেই রেখে দিই। আমরা ভাবি সামনের জন হয়তো এমনিতেই বুঝে যাবে, ফলে অনেক সময় দেখা যায় সামনের জন আমাদের কাছ থেকে যা আশা করছে শোনার জন্য তা বলা হয়ে ওঠে না। আমাদের উচিত দৈনন্দিন জীবনে আমাদের ভেতরের অনুভূতিগুলিকে প্রকাশ করা। তুমি কতটা তাদের জন্য ভাবো, কতটা স্নেহ বা সম্মান করো তাদের, রোজ সেটা বলো। কারণ আমরা সকলেই অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। বিশ্বাসের সুতো টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন অনিবার্য। তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে একে অপরের ওপর ভরসা রাখা খুব জরুরি। বিশ্বাসের সত্যি অসীম ক্ষমতা রয়েছে, বিশ্বাসী পারে মধুর সম্পর্ক স্থাপন করতে। তাই বিশ্বাস ও ভরসা রাখো প্রিয়জনের প্রতি। কখনো কাউকে জোর করে বন্ধনে বা খাঁচায় আটকে রাখা যায় না, যদি না সে থাকতে চায়। জোর করলে কোনো সম্পর্কই টিকে থাকে না। প্রতিটি সম্পর্কের মধ্যেই একে অপরকে স্বাধীনতা দেওয়া খুব জরুরি। সবচেয়ে বড় ধর্ম হল ক্ষমার ধর্ম। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তুমি তাকে ক্ষমাই করতে না পারো তাহলে তাকে ভালোবাসো কেন। ছোট ছোট বিষয় নিয়ে অনেকেই দীর্ঘদিন যাবৎ সম্পর্কের প্রাচীরকে কয়াঘাত করে। অতীতের কোনো এক ভুলকে সামনে রেখে বর্তমানের সুন্দর মুহূর্তগুলিকে নষ্ট করে তোলে। একটা ছোট্ট ক্ষমাই পারে সম্পর্কের যাবতীয় মলিনতাকে মুছে দিয়ে আরো সুখময় করে তুলতে। প্রিয় দর্শক বন্ধু, আমরা যদি এই সুন্দর দিকগুলি আমাদের জীবনে চলার পথে মেনে চলতে পারি, তাহলে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলির সঙ্গে এক অটুট সুমধুর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।